আওয়ামী লীগ কখনোই জামাতের পিঠে চড়েনি বা আমরা তাদেরকে আমাদের পিঠে চড়তেও দেন আমেরিকায় যখন স্যাংশন দেয় তখন যারা উৎসাহিত হয় তখন সেটা হস্তক্ষেপ হয় না আওয়ামী লীগ কখনোই জামাতের পিঠে চড়েনি বা আমরা তাদেরকে আমাদের পিঠে চড়তেও দিন এটা বিএনপি নেতারা বলে কিন্তু বাস্তবতা হচ্ছে কি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আওয়ামী লীগের সাথে যদি জামাতির কোনো আঁত থাকতো ভালোবাসা থাকতো প্রেম থাকতো তাহলে আমাদেরও নেতারা বলতেন যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির একই মায়ের পেটের দুটি সন্তান সহোদরের মতো যেমনটি তারেক জিয়া বলেছেন এক দ্বিতীয়ত শুধু বলার মধ্যে সীমাবদ্ধ না তারা দু হাজার নাইনটি ওয়ানে তারা ক্ষমতা আসার পর বিএনপি থেকে মহিলা পার্লামেন্ট মেম্বার করেছিলেন এবং দু হাজার একে তারা দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন এবং ওরা হেফাজত থেকেও তিনজনকে এমপি বানিয়েছিলেন আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের ইশতেহার অনুযায়ী সে তাদেরকে আমরা মানবতাবিরোধী অপরাধের কারণে বিচার করে আইনের মাধ্যমে দিয়ে ঝুলে আনা হয়েছে যদি প্রেম থাকতো অন্তত আর যাই হোক সে কাজটা হতো না শেষ এখন এরপর আমি ইন্ডিয়ান এই জায়গাটায় আসি দেখুন এখন হচ্ছে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড বলা হয় এখানে আমেরিকায় যখন স্যাংশন দেয় তখন যারা উৎসাহিত হয় তখন সেটা হস্তক্ষেপ হয় না আবার পার্শ্ববর্তী দেশ যদি মনে করে যে নির্বাচনের আগে নানা ধরনের স্যাংশন দিয়ে বর্তমান সরকারকে দুর্বল করা এটা তাদের যদিও বা আমি এই জায়গায় একটু একমত যে আমরা নিশ্চিত করে জানি না যে সেটা আমেরিকান সেটা ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা পত্রিকার সূত্র যদি আমি সেটা ধরে নিই সঠিক তাহলে সেটা হস্তক্ষেপ হবে এটা হচ্ছে একটা মানে দ্বৈত সত্তার বহিঃপ্রকাশ বাট আমি যেটা মনে করি যে আমেরিকার যে স্যাংশন এবং বা ইন্ডিয়ান যে বক্তব্য আমেরিকা যেমন স্পষ্টত বলেনি যে আমরা আওয়ামী ক্ষমতায় থাকতে দিব না বাট বিএনপিকে ক্ষমতায় আনব ঠিক ইন্ডিয়াও বলেনি যে আগামী নির্বাচনে ভোট ছাড়াই শেখ থেকে ক্ষমতা রাখতে হবে অথবা ফেয়ার নির্বাচন আমরা চাই না ইন্ডিয়াও বারবার বলেছে একেবারে ইন্ডিয়ান অথরিটি বলেছে যে আমরা বাংলাদেশ একটি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাট আমরা এখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই